নমস্কার কন্যা রাশির অবশেষে ভাগ্য খুলতে চলে যায় এই সময়টাই আমি চাইছিলাম সত্যি কন্যা রাশির খুবই সুন্দরভাবে ভাগ্য খুলতে চলেছে এবং কেন বলছি এই কথা কি কারণে বলছি কি এমন তৈরি হয়ে গেল আকাশের মধ্যে এখন যোগ যে কন্যা রাশির ভাগ্য খুলবে ও অফ বলবো আমি স্টেপ বাই স্টেপ আপনি শুনতে থাকুন আমি প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব নমস্কার আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে ক্লিক করে দেবেন যদি আপনি কন্যারাশির মানুষ হন তাহলে আপনি এখন অধৈর্য হয়ে পড়েছেন বিভিন্ন জ্যোতিষীরা বলছে ভালো সময় আসছে ভালো সময় আসছে ভালো সময় আসছে কিন্তু আপনি কোথাও ভালো সময় আর দেখতে পাচ্ছেন না তাহলে কি সমস্ত জ্যোতিষীরা মিথ্যে কথা বলছে সমস্ত জ্যোতিষীরা কিন্তু আপনাকে বিভ্রান্ত করছে না এরকম কোনো ব্যাপার নয় সব জ্যোতিষীরাই বলছে ঠিকই কথা কিন্তু ভালো সময় আসছে কথাটা ঠিক কিন্তু এর মধ্যে আরও সূক্ষ্ম সূক্ষ্মভাবে বিচারটা করতে হবে অর্থাৎ তাহলে পুরো টোটাল টাইমিংটা আপনি পাবেন তাই আপনি বোরিং হয়ে গেছেন আপনি বিভ্রান্ত আপনি সত্যিই ডিপ্রেস কিন্তু তবুও ধৈর্য সহকারে অনুষ্ঠানটাকে অবশ্যই দেখে নিন কারণ এই অনুষ্ঠানের মধ্যে আমি বলবো কবে থেকে আপনার ভাগ্যের উন্নতি আসবে কবে থেকে ভাগ্য খুলবে কেন বলছি আমি যে অবশেষে আপনার ভাগ্যের ভাগ্য খুলতে চলেছে কেন বলছি আমি এই সময়টাই আমি চাইছিলাম প্রত্যেকটি কথাকে আমি বিশ্লেষণ করব কন্যা রাশির মানুষরা সত্যি কন্যা রাশির মানুষরা কিন্তু এখন এই মুহূর্তে ডিপ্রেস আমি জানি যে কন্যা রাশির মানুষরা কিন্তু একটা সময় অর্থাৎ দু তিন মাস ধরে এরা কিন্তু প্রচুর আশা করেছিল যে সমস্ত জ্যোতিষীরা বলছে যে আপনার নবম স্থানে বৃহস্পতি এসে গেছে এবার আপনার ভাগ্য খুলবে কিন্তু কন্যা রাশির মানুষরা আশা করেছিল যে হ্যাঁ হয়তো সত্যি আমাদের ভাগ্য খুলবে কিন্তু কন্যা রাশির মানুষরা কোথায় একটু হতাশ যে এতদিন তো হয়ে গেল তবুও তো আমাদের ভাগ্য খুললো না তাই আমি আপনাদেরকে বলছি সত্যিই আপনার ভাগ্য খুলবে সমস্ত জ্যোতিষীরা যেটা বলছে সব তারা মিথ্যে কথা বলছে না তারাও সঠিক কথাই বলছে কিন্তু আরও একটু তার মধ্যে সূক্ষ্মভাবে বিচার করতে হবে যে এক্স্যাক্টলি কোন টাইমটা হবে কন্যা রাশি একটি বুথ প্রভাবিত রাশি কন্যা রাশির মানুষরা প্রচণ্ড ইন্টালিজেন্ট কন্যা রাশির মানুষরা সেলস বা মার্কেটিং রিলেটেড কাজকর্ম বা যে কোনো কাউন্সিলার কাউন্সিল বা যে কোনো অ্যাডভাইসমূলক কাজকর্মের সাথে যে কোনো ব্যবসার সাথে এরা অনেক সময় যুক্ত হয় এদের ব্যবসাটাও দেখেছি খুব ভালো হয় কিন্তু কন্যা রাশির মধ্যে কেতু অবস্থান করার জন্য অনেক কন্যারাশির মধ্যে কিন্তু হঠাৎ ব্যবসার গ্রাফ তলায় নেমে গেছে এরকম হতে পারে হঠাৎ হঠাৎ ব্যবসাটা কিন্তু ডাউন হয়ে গেছে ব্যবসার মধ্যে অকারণে শত্রুতা তৈরি হয়েছে এরকম কিন্তু ঘটনা ঘটেছে অনেকের ক্ষেত্রে শত্রুতা মানে সর্বদা তান্ত্রিক ক্রিয়া করে আপনার ঘরে কিছু ফেলে দিয়ে ক্ষতি করে দিলাম এরকমই শত্রুতা হয় না শত্রুতা হয় জেলাশী একটা শত্রুতা অনেকের না চোখ লেগে যায় এরকমও ব্যাপারটা কিন্তু দেখেছি আমি প্র্যাকটিক্যালে যে যতই কিছু বলুক কিন্তু আমি দেখেছি ধরুন আপনি ভালো ব্যবসা করে খাচ্ছেন কিন্তু আপনার ওপরে না মানে নজর লেগে গেল বলে না এরকম আমাদের পুরনো মা ঠাকুমারা বলতেন যে ওর ওপর নজর লেগে গেছে একদম পুরো মানে ওর উন্নতিতে নজর লেগে গেছে এরকম কথাটা বলে না কথাটা কিন্তু পুরো ফেলে দেবার মতো নয় কিছুটা হয় এরকম এবার দেখুন কন্যা রাশির ভালো সময় কেন আসছে বলছি তার কারণ হচ্ছে যে আকাশের ট্রানজিট আকাশের ট্রানজিট কি আকাশের ট্রানজিট হচ্ছে যে আপনার ঠিক নবম স্থানে বৃহস্পতি শনি কিন্তু এই সামনেই বক্রি হবে এবং বক্রি হয়ে ষষ্ঠ ভাব থেকে সরাসরি আপনার পঞ্চম ভাব থেকে এফেক্ট দিতে শুরু করে দেবে অপরদিকে রাহু রাহু আপনার সপ্তম ঘরের মধ্যে রয়েছে এবার এগুলো তো হলো বিগ প্ল্যানেট বড় বড় গ্রহের কথা কিন্তু ছোট ছোট গ্রহ এরা অনেক বড় ভূমিকা পালন করে যেমন দশম ভাবের মধ্যে আপনার রবি শুক্র বসে রয়েছে আপনার ভাবে তো অষ্টম প্রতি নিজেই মঙ্গল সে বসে গেছে আবার আপনার দ্বাদশ ঘরের মধ্যে বুধ কিন্তু এসে গেছে প্রায় এইগুলোকে মিলিয়ে আমি যেটা দেখছি যে একটি মহা বড় যোগ তৈরি করেছে কেন বলছি এই কথা ভালো করে বুঝুন যে প্রথম নম্বর কথা নবম ঘরেতে নবম ঘরের মধ্যে বৃহস্পতি এসে গেছে দশম ঘরেতে নবম ঘরের অধিপতি দশমে এসছে নবমপতি দশমী আসতে পারে এটি খুব ভালো রাজ্য ক্রিয়েট করে আবার তার সঙ্গে রবিও আছে আবার ঠিক অষ্টম ঘরেতে অষ্টম ঘরের অধিপতি মঙ্গল বসে রয়েছে এবং শনি পঞ্চম স্থান থেকে এফেক্ট দেওয়া শুরু করবে এটা নিয়ে তৈরি হবে একটি কিন্তু মহা বড় একটি যোগ যেমন হচ্ছে দেখুন নবম্পতি দশমে কাছে এটাকে বলেই হয় যে মহাভাগ্যবান মানে হঠাৎ কিছু আপনার অ্যাচিভ হয়ে যেতে পারে কিন্তু এই সামনে এবার কবে থেকে হবে বলবো ঘরের মধ্যে বৃহস্পতি যখন এসে গেছে বৃহস্পতিকে কোনো ফল দেবে না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফল দেবে এবং আপনাকে আস্তে আস্তে করে তোলবার চেষ্টা করবে কিন্তু আপনার জীবনটা যতটা বেশি জটিল বৃহস্পতি তুলতে ততটা দেরি হবে তবে তুলবেই কিন্তু বৃহস্পতি কারণ নবম স্থানটি একটি খুব পবিত্র স্থান এবং জন্মছকের মধ্যে নবম স্থানটা হচ্ছে রাশির নবমটাকে একটি শক্তি বলশালী স্থান বলা হয় দেখুন দশম স্থানের মধ্যে রবি রবি দশম স্থানে কিন্তু দিকবল প্রাপ্ত করে এবং আপনার নতুন করে মান সম্মান বৃদ্ধি করাবে কিন্তু রবি দশম স্থানে থেকে আবার শুক্র দেখুন শুক্র নবমপতি দশমে এসছে এর ফলে কিন্তু আপনার ভাগ্য আপনাকে কিন্তু সাথ দেবে এবং সেই ভাগ্যের কৃপায় আপনি কিন্তু আপনার গুরু কৃপা আপনার বাবা মায়ের আশীর্বাদেতে আপনি যেরকমভাবে পিছিয়ে পড়েছেন সেইখান থেকে আপনি দেখবেন 100% পারসেন্ট আপনার নতুন কিছু সুযোগ সুবিধা আসবে হ্যাঁ নতুন কিছু সুযোগ সুবিধা আসবে এবং ভগবানের আশীর্বাদে বলুন বা পিতৃপুরুষের আশীর্বাদে বলুন আবার আপনি কিন্তু যতটাই পড়ে গিয়ে থাকেন আস্তে আস্তে করে দাঁড়াতে পারবেন তার জন্য কিছু না কিছু যোগাযোগ ক্রিয়েট হয়ে যাবে এবার দেখুন শনি শনি কিন্তু আপনার ঠিক রাশির ষষ্ঠ স্থানের মধ্যে এখনও অবধি আছে তাহলে ষষ্ঠ স্থানের মধ্যে শনি রয়েছে শনি কিন্তু সামনেই এই এই জুন মাসেই লাস্টের দিকে শনি বক্রি হবে তাহলে শনি কিন্তু আপনাকে একটা লোন করিয়ে দেওয়ার চেষ্টা করবে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনি হতে করতে পারেন হঠাৎ কিছু অ্যামাউন্ট আপনার কাছে আসতে পারে যেই পয়সাটা আপনার এখন খুব প্রয়োজন সেই পয়সাটা কিন্তু আপনার কাছে ক্লিয়ার হতে পারে তাহলে একদিকে পয়সা ক্লিয়ার হল একদিকে নবম স্থানে ভাগ্যের উন্নতি করার জন্য বৃহস্পতি বসেছে একদিকে বেশ নবম করেন অধিপতি শুক্র দশমে এবং এটি মহাভাগ্য মহারাজ্য একটি ক্রিয়েট করেছে মহাভাগ্যবান যোগ ক্রিয়েট করেছে এবং দশম ঘরে রবি তাহলে এগুলোকে সব মিলিয়ে আমি যদি বলি তাহলে পারে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি বা নতুন কিছু কম্পিটিভ এক্সামের মধ্যে আপনি সাকসেস হলেন আপনার শত্রুরা আপনার পেছনে যদি লেগে থাকে তাহলে তারা আর পারবে না আপনাকে কিন্তু ঠেকাতে আপনি এবারে উঠবেনি ভাগ্য আপনার সাথ দেবে এবং ভাগ্যের কৃপায় আপনি কিন্তু অবশ্যই আবার দাঁড়াতে পারবেন যে সমস্ত কন্যা রাশির ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের দূর যাক বা মানে আউট অফ স্টেটের সঙ্গে তাদের একটি ব্যবসার সম্পর্ক ছিল তাদের ক্ষেত্রে তো বিশেষ অ্যাডভান্টেজের একটা সময় আসছেই যে সমস্ত কন্যা রাশির মানুষরা বেশি করে দেখা গেছে যে তারা অ্যাডভাইস রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে সাকসেস কিন্তু আসছে যে সমস্ত কন্যা রাশির মানুষরা মেডিকেল সংক্রান্ত বিষয় নিয়ে কাজকর্ম করতেন তাদের ক্ষেত্রেও একটা অ্যাডভান্টেজ আসছে যে সমস্ত কন্যা রাশির মানুষরা সাজ পোশাক বিভিন্ন আমরা সাজ পোশাকের দ্রব্য বা কম্পিউটার রিলেটেড কোনো বিষয় কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো বিষয় বা আইটি সেক্টর রিলেটেড কোনো বিষয় এছাড়াও কিন্তু যে সমস্ত কোন রাশিরা অ্যাডভাইস সংক্রান্ত কোনো প্রফেশন টিচিং লাইন রিলেটেড কোনো প্রফেশনের মধ্যে ছিল তারা বিশেষ করে লাভ পাবে যে সমস্ত কন্যা রাশির মানুষরা ব্যবসা করছিলো শুধুমাত্র ব্যবসা করছিল সেই ব্যবসার মধ্যে এই যে পার্টগুলো বললাম এগুলোর কোনো কানেক্ট কানেকশান নেই তাদের ক্ষেত্রে হ্যাঁ লাভটা কিছুটা কম হতে পারে তারাও লাভ পাবে তাহলে পরে রবি কিন্তু আপনাকে দেবে একটি আলাদা সম্মান অর্থাৎ যেই সম্মানটা আপনার চলে গেছিলো সেই সম্মানটা কিন্তু রবি আপনাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করবে এছাড়া এছাড়া কিন্তু আরও যদি আমি দেখি তাহলে পারে কন্যা সপ্তম স্থানের মধ্যে রাহু বসে অবশ্যই বডি পরিবারের মধ্যে কিছু বন্ডিং প্রবলেম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু মনোমালিন্য কিন্তু ক্রিয়েট করছে কিন্তু সপ্তম স্থানের মধ্যে রাহু কিন্তু অবশ্যই কন্যা কিন্তু একটি বল দেবে মানে একটি শক্তি দেবে অর্থাৎ রাহু শক্তি হচ্ছে বড় শক্তি রাহু যখন কাউকে শক্তি দেয় বা রাহু যখন কাউকে সাপোর্ট করে তখন কিন্তু সেটি ভয়ানক একটি বড় ভালো সাপোর্ট হয়ে যায় এবার রাহু কেমন করে সাপোর্ট করে রাহু যেই ঘরে বসেছে সেই ঘরের মালিকরা যদি কেন বিশেষ করে কোণে থাকে তাহলে রাহু তাকে ফেভার করবেই হ্যাঁ রাহুর কিছু সাধারণ নেগেটিভিটি আছে কিন্তু রাহু ফেভার করবেই আপনাকে কারণ রাহু যেই ঘরে বসে সেই ঘরের মালিকের মতো তার নেচার হয়ে যায় এবার সেই ঘরের মালিক যদি চন্দ্রসঙ্গে ভালো জায়গায় চলে যায় তাহলে পারে। রাহু কিন্তু ভালো ফল দেয় তাহলে আমরা বলতে পারি রাহু সপ্তম স্থানে চলে গেছে সপ্তম ঘরের মালিক নবম স্থানে চলে গেছে তাহলে রাহু আপনাকে ফেভার করবেই এবং দেখবেন হঠাৎ আপনার কিন্তু বাড়ি থেকে দূর থেকে কোনো নতুন যোগাযোগ বৃদ্ধি হবে এই যোগাযোগ আপনার নতুন কর্মপ্রাপ্তির জন্য হতে পারে আপনার পড়াশোনার জন্য হতে পারে আপনার নতুন ব্যবসা করার জন্য হতে পারে বা আপনার নতুন কোনো ভ্রমণ করার জন্য হতে পারে বা আপনার নতুন কোনো প্রমোশন হতে পারে বা আপনার নতুন কোনো প্ল্যানিং হতে পারে যা। কিছুইভাবে বাড়ি থেকে দূরের সঙ্গে কিন্তু কানেকশানটা ক্রিয়েট করাবে হ্যাঁ সমস্যা একটা রয়েছে কেতু আপনার রাশির মধ্যে বসে রয়েছে সে কী করবে আপনাকে বারবার বাধাগ্রস্ত করে দেওয়ার চেষ্টা করবে যতটা টাকা পয়সা আপনি ধরুন পেতে পারতেন তাদের থেকে কম করিয়ে দেওয়ার চেষ্টা করবে যেই কাজটা আজকে হয়ে যাবার কথা ছিল সেই কাজটা দুদিন পরে করিয়ে দেবে এরকম কিন্তু কেতু বাঁধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু কেতু এমন পজিশানে চলে গেছে এখন কিন্তু বাধা দিচ্ছিল অনেক দিন থেকে এর জন্য আপনি লাভ পাচ্ছিলেন না বিরক্ত হয়ে গেছিলেন কিন্তু এতগুলো যোগ ক্রিয়েট হয়েছে কেতু একা পারবে না এইবারের ব্যাপারটাকে কিন্তু আরও একটু বোঝার রয়েছে এবারে বিষয়টা হলো আপনার এখন যে ট্রানজিটটা তৈরি হয়েছে এই ট্রানজিট কিন্তু আপনি যদি নাও বোঝেন ট্রানজিট সম্পর্কে তাহলে এইটুখানি বোঝে রাখুন জুলাই আগস্ট মাসে আপনি কিন্তু নতুন নতুন অ্যাডভান্টেজ পেতে শুরু করে দেবেন এবং আবার একবার ভাগ্য উন্নতি করার সুযোগ আপনাকে গ্রহরা দেবেই দেবে তবে সতর্ক হয়ে চলতে হবে এবার দেখুন তাহলে এখানে আমি মনে করা যাক যে দশটা কন্যা রাশি আছে আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে দশটা কন্যা রাশি কি সম্পূর্ণ লাভ পাবে না দশটা কন্যা রাশি সম্পূর্ণ লাভ পাবে না তাহলে এর গ্রেট তৈরি হবে অর্থাৎ যার জন্মছক সব থেকে ভালো সে প্রথম লাভ পাবে যার জন্মছক কিছুটা প্রবলেম সে কিছুটা প্রবলেমের সাথে লাভ পাবে যার জন্মছক একদমই খারাপ সে খুবই কম লাভ পাবে হয়তো লাভ পাবেই না এবারে হচ্ছে কি এই জন্য বলা হয় এই জন্য জ্যোতিষীরা বলে জ্যোতিষীরা দেখুন আপনি যদি জন্মছক বিচার করেন আপনি যদি একটা প্রতিকার করেন জ্যোতিষীরা অবশ্যই লাভ করে সেই প্রতিকার থেকে কিন্তু জ্যোতিষের উদ্দেশ্য হ্যাঁ কিছু জ্যোতিষী অবশ্যই ফট করছে কিন্তু জ্যোতিষের মূল উদ্দেশ্য হ্যাঁ লোকটারও যেন ভালো হয় আমি যেন সামনের লোকটাকেও ভালো করে দিতে পারি এটাই কিন্তু জ্যোতিষের উদ্দেশ্য এবার দেখুন কিছু জন্মছক হয় প্রবলেমে যেমন আপনার জন্মছকের মধ্যে বেশ কিছু দোষ ত্রুটি হয়ে রয়েছে তাহলে কী হবে আপনার এই দোস্তুটিগুলোকে ভেঙে এই গোছরের ট্রানজিট ফল দিতে পারে না অনেক সময় এর জন্য ফলটা আটকে যায় ফের জন্য মাসটা পরিবর্তন হয়ে যায় ধরুন আপনার জন্মছকের মধ্যে আপনার নবমপতি খুবই খারাপ পজিশনে রয়েছে আপনার জন্মছকের মধ্যে আপনার লগ্নপতি খুবই খারাপ পজিশনে রয়েছে তখন কি হয় এই গোছরে যে আমি বলছি জুলাই আগস্ট থেকে ফল পাবেনই পাবেন সেটা এটা জুলাই আগস্টের পর হয়ে যাবে সেপ্টেম্বর হয়ে যাবে অনেক সময় তখন এই জায়গাটাকে ঠিক করতে হয় এবার দেখুন জন্মছককে ঠিক করার জন্য দুটো ওয়েট রয়েছে তিন চারটে দুটো নয় তিনটে চারটে ওয়েট তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ বই হচ্ছে স্টোন পড়া কবচ পড়া জন্মচকের অশুভ গ্রহগুলোকে ঠিক করার জন্য মনে করা যাক আপনার পয়সা নেই মনে করা যাক আপনার পয়সা নেই এই মুহূর্তে কারণ আপনি অনেক সমস্যার মধ্যে পড়েছেন এখন এটা মানতেই হবে এটা আমিও জানি আপনিও জানেন তখন কি করতে হবে এই কন্যা রাশির জন্য সব থেকে মিরাকেল ফল দেয় বিষ্ণু না বিষ্ণু সহস্র নাম আপনি গুগল থেকে সার্চ করে বার করুন গুগল থেকে সার্চ করে বার করুন প্রত্যেক দিন আপনি বিষ্ণু সহস্র নাম পড়ুন পড়ার পর আপনি এক মাস পড়ুন যদি আপনার এক মাসের মধ্যে পরিবর্তন না ঘটে হ্যাঁ ভক্তি সহকারে পড়ুন এক মাসের মধ্যে পরিবর্তন না ঘটে আপনি ডিক্লিয়ার করবেন আপনি বলবেন যে অ্যাস্ট্রোলজি ভুল এইসব মন্ত্রতন্ত্রে কিছু হয় না আপনি নিজে বলবেন আমি মানব আপনি এক মাস পড়ুন এক বছর পড়লে পারে তো কিছু হতে পারে ভগবান জানে হ্যাঁ আপনি কোটিপতি হবেন কিনা জানি না কিন্তু আপনার জীবনকে অনেক পরিবর্তন করে দেবে আপনি করুন তাহলে পরে এই যে পরিবর্তনটা আসলে কিন্তু আমি অনেক দিন থেকে কোনো মানুষের ভিডিও পড়ছিলাম কিন্তু আসলে এই পরিবর্তনটাই আমি চাইছিলাম যে এত সুন্দর সুন্দর কানেকশান ক্রিয়েট হয়েছে যেই কানেকশান কিন্তু আপনাকে লাভ দেবেই দেবে তাই এই লাভ ওঠান এবং ব্যাপারটাকে খুব কুলভাবে বুঝুন ঠান্ডাভাবে ঠান্ডা দিমাগে বুঝুন যে আমি কথাটা খুবই অযৌক্তিক বলছি অবশ্যই লাভ আছে এবং আপনিও জানেন আপনিও বলতে পারছেন যে একটা লাভ আসার একটা ওয়েদার তৈরি হচ্ছে কিন্তু যদি আটকে যায় তাহলে এটা আপনার জন্মছকের প্রবলেম তো এইটা এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয় এটা আপনাকে ভুজুং ভাজুং আমি বোঝাচ্ছি না কিন্তু এটা খুব প্র্যাকটিক্যাল বিষয় এবং সেই জায়গায় একটুখানি আপনি কিন্তু আমি আমি তো বলছি আমি তো বলছেন আপনাকে কবচ করতে হবে স্টোন পড়তে হবে আপনি আপনি পারলে পড়বেন সেটা আলাদা কথা আমি জানি যে আপনার খুবই অবস্থা খারাপ এখন তখন আপনি কী করবেন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন দেখুন আপনার মিরাখেলভাবে কিন্তু জায়গাটা ক্লিয়ার হবে আর একটা কথা বলব এই অনুষ্ঠানটা এখানেই শেষ করলাম তবে আর একটা কথা হলো শুনে যাবেন যে আমি দীর্ঘদিন থেকে আমি আমার কমেন্টসগুলোকে পড়ছি পড়ে আমি যা দেখেছি যে বহু মানুষের একটি বিষয় নিয়ে কমেন্টস আসছে যে দাদা আপনি তো অনেক অনুষ্ঠান করেন কিন্তু আমাদের এই যে জীবনের যে সমস্ত প্রবলেমগুলো আমাদের যাদের পয়সা অর্থ নেই তাদের জন্য এমন কিছু টিপস বা টোটকা বলুন যে কার্যকরী টিপস বা টোটকা যেগুলো কিন্তু আমরা ঘরোয়াভাবেই ওটাগুলোকে গ্রহগুলোকে ঠিক করে দিতে পারি বা অনেক সমস্যাকে রিকভার করে দিতে পারি তাহলে পরে আপনি কি আমি ভেবেছি যে করব আমি ভেবেছি কি আমার কাছে বহু টিপস টিপসের ডায়েরি আছে আমি সেই টিপসগুলো দিতে পারি হ্যাঁ আপনি কি চাইছেন যে আমি এমন এমন টিপস বা টোটকা নিয়ে অনুষ্ঠান করি যেগুলো আপনার সফলতাকে আপনাকে আপনাকে সফলতার দরজায় পৌঁছে দেবে আপনার সমস্যা অনেক কাটিয়ে দেবে ঘরোয়া টোটকার মাধ্যমে যদি আপনি রাজি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনার জন্য যাতে আপনি খুব সহজে সাকসেস পান তার জন্য নানা রকম টিপস নিয়ে আসবো আশা করছি আপনাকে বোঝাতে পারলাম এখানেই শেষ করব পরের দিন আবার দেখা হবে তবে হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন আজ এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে নমস্কার অনেক 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 ভালো থাকুন শুভরাত্রি